জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম, আমাদের আঘাত দিতে মিথ্যা জন্মদিন পালন করতেন খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। এদিকে নিষেধাজ্ঞা ছাড়াও সম্পদ জব্দ করতে পারে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায়, অভিযোগ দুদুর। শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জাতিসংঘের। ফখরুল বললেন, দুর্নীতি ও লুটপাটের দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। সর্বশেষ জানিয়ে দেব, ডিবি অফিস এখন ভাতের হোটেল, মন্তব্য রিজভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমাদের আঘাত দিতে মিথ্যা জন্মদিন পালন করতেন খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তারপরও জন্মদিন হিসাবে কেক কেটে আনন্দ উল্লাস করতেন। যেদিন আমাদের চোখের পানি পড়ে মিথ্যা জন্মদিন বানিয়ে সেদিন সে উৎসব করতেন, শুধুমাত্র আমাদেরকে আঘাত দেওয়ার জন্য এটা করতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে আশ্রম দুই প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, 15 আগস্ট আমি এবং আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি। 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল, অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশের আরেক মীরজাফর খুনি মোস্তাককে দিয়েই জিয়াউর রহমান রাষ্ট্রপতির ঘোষণা করেন। তিনি বলেন, খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। রাষ্ট্রপতি এরশাদও জিয়ার পথ ধরে ক্ষমতা দখল করেছিল বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, যারা ঘর পেয়েছেন তারা ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরগুলোকে যত্ন করতে হবে, এখন ডেঙ্গু দেখা গেছে, কোথাও যেন পানি জমে না থাকে, মশার প্রজনন কেন্দ্র যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, বিদ্যুৎ ব্যবহারে আপনারা সাশ্রয়ী হবেন। জাতির পিতা এদেশ স্বাধীন করে দিয়ে গেছেন, দেশের প্রতিটি মানুষও অবহেলিত থাকবে না, সেটাই তার আকাঙ্ক্ষা ছিল, আমরা সেই আকাঙ্ক্ষাই পূরণ করছি। শেখ হাসিনা বলেন, আমাদের একটা বিরোধী দল আছে, মানুষ খুন করা, অগ্নিসন্ত্রাস করা, বাসে আগুন দেওয়া, রেলে আগুন দেওয়া, পুলিশকে মারা, মানুষকে হত্যা করা, এ ধরনের কাজই তারা করে যায়। 75-এ জাতির পিতা হত্যা করার পর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রতি রাতে কারফিউ থাকতো, মানুষের কথা বলার অধিকার ছিল না, কোনো কিছু বললেই তারা ধরে নিয়ে গুম করা হতো, লাশও গুম করত। সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ এবং আমাদের সমমনা দল নিয়ে আমরা দিনের পর দিন আন্দোলন করেছি। মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকারকে বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে। 2009 সাল থেকে 2023 পর্যন্ত দেশে একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, শত বাধা অতিক্রম করে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সবগুলো মোকাবিলা করে জনগণের আর্থসামাজিক উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, দারিদ্র হার অর্ধেকের বেশি নামিয়ে এনেছি, হতদরিদ্র 25% থেকে 5% নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এদেশে আর হতদরিদ্র থাকবে না। আমি শুধু এইটুকু বলবো, একটানা সরকারে আছি বলে আজকে ভূমিহীন মানুষের ঘর দেওয়ার থেকে শুরু করে শিক্ষা দীক্ষা, শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন করে দিচ্ছি বলেও জনগণের জানান সরকার প্রধান। নিষেধাজ্ঞা ছাড়াও সম্পদ জব্দ করতে পারে যুক্তরাষ্ট্র। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি সম্পদ জব্দ করতে পারে বলেও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে যেন মামলাগুলোর বিচার মিত্র দেশগুলো করতে পারে সেজন্য তাদের তথ্য দেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সব মন্তব্য করেন ম্যাথিউ মিলার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু একটু আগেই আমি অন্য একটি দেশের প্রসঙ্গে ভিন্ন একটি প্রশ্নের উত্তরে বলে ছিলাম, আমরা কখনোই কোনো ঘটনা ঘটার আগে সে বিষয়ে নিষেধাজ্ঞার পদক্ষেপের বিষয়টি বিবেচনা করি না। সাধারণভাবে বললে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিষেধাজ্ঞা একটি হাতিয়ার হতে পারে, তবে আমাদের কাছে অন্য উপায়ও আছে, যেমন সম্পদ জব্দ করা এবং মিত্র দেশগুলোতে তথ্য সরবরাহ করা যাতে তারা সংশ্লিষ্ট বিষয়ে মামলা করতে পারে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দেশের দুর্নীতিবাজদের নির্মূল করতে বাংলাদেশকে উৎসাহিত করি। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাব মিলার বলেন, আমরা অনেকবার স্পষ্ট করে বলেছি, এই পোডিয়ামে দাঁড়িয়ে
আমি অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা প্রকাশ্যে স্পষ্ট করে এটা বলেছি, আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা এটি পরিষ্কার করেছি, আমাদের এই নীতি অব্যাহত থাকবে। এর আগে গত সোমবার এক ব্রিফিংয়ে বঙ্গবন্ধু খুনিকে হস্তান্তরের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার। তাকে প্রশ্ন করা হয় 1975 সালের 15 আগস্ট জাতির জনকের সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তার সংঘর্ষিত খুনিদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রে রয়েছেন। আপনি সব খুনিদের বিচারের আওতায় আনা এবং তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর সমর্থন করেন কিনা? মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রশ্নের জবাবে বলেন, আমরা প্রত্যাপনের বিষয়ে মন্তব্য করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে 5 জন এখনো পলাতক। সরকারের কাছে তথ্য হলো, এক খুনি AM রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে ফেরাতে অনেক দিন ধরে চেষ্টা করছে বাংলাদেশ সরকার। ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি অজরাজা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন। আপনি কি তাদের এই সফর সম্পর্কে আরো বেশি কিছু বলতে পারেন? তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি আলোচনা করছেন? এ প্রশ্নের জবাবে মিলার বলেন, এই সফরে বৈঠকগুলো নিয়ে তারা যে বিবৃতি দিয়েছেন এর বাইরে বলার মতো বিষয় তার কাছে নেই। আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায় বললেন দুদু। আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় আছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারা আবারও বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায়। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমাশি রায় বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমমনা পেশাজীবী গণতন্ত্র জোট। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন ও গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে শামসুজ্জামান দুদু আরো বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের সঙ্গে উগান্ডা, নাইজেরিয়া ও উত্তর কোরিয়ার মিল আছে। অসম্মানিত হওয়ার আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, অসম্মানিত হওয়ার আগে পদত্যাগ করলে সেটা হবে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কোনোভাবেই সমাধান করা যাবে না। শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জাতিসংঘের। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশ, বিক্ষোভের অধিকারকে সম্মান দেখাতে নিরাপত্তা রক্ষীদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরের ডেপুটি মুখপাত্র ফারহান হক। মঙ্গলবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সব নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর স্বীকৃতি দেবে এবং সম্মান করবে। দুর্নীতি ও লুটপাটে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জালিয়াতি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের সংবিধানকে নিজেদের সুবিধা মতো কাটাছেঁড়া করে নিয়েছে। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজ বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিবি অফিস এখন ভাতের হোটেল বললেন রিজভী। ডিবি অফিস এখন ভাতের হোটেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল। বিভ্রান্তি তৈরি করে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের অপদস্থ করার জন্য শুধু মিথ্যা মামলা, জুলুম, নির্যাতনী করা হচ্ছে না, অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান।